নমস্কার আমরা দেখছেন সব খবর সারা ভারত কৃষক সভা ও খেত মজুর ইউনিয়নের তরফে কামারপুকুর পঞ্চায়েত প্রধানকে বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হলো চলুন কি ছিল সেই দাবি তা একবার দেখে নেওয়া যাক সব খবরে পর্দায় হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট সব খবর কিসের জন্য আপনারা ডেপুটেশন জমা দিলেন ডেপুটেশন জমা দিলাম যে বিশ্ব জুড়ে যে করোনা ভাইরাস অতি মহামারী রূপ নিয়েছে আমাদের কামারপুকুর অঞ্চলের কতগুলি সমস্যা কামারপুকুর অঞ্চলের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যে যে কিছু দাবি নিয়ে আমরা কামারপুকুর পঞ্চায়েত প্রধান মহাশয়ের কাছে আমরা কিছু ডেপুটেশন দিলাম যে এই কাজগুলো অতি সত্বর করতে হবে যেমন হচ্ছে যে সরকারের ঘোষণা মতো রেশন ব্যবস্থা কিন্তু ঘোষণা হয়েছে কিন্তু সেভাবে চালু হয়নি আমরা চাইছি যে দ্রুত স্বচ্ছভাবে রেশন ব্যবস্থাকে চালু করতে হবে কোনো বাজ বিচার না করে অসংগঠিত শ্রমিক খেতমজুর প্রান্তিক চাষি ছোটো চাষি মাঝারি চাষি এবং ছোটো ব্যবসাদার তাদের ঘোষণা মতো যাতে তারা মাসে 35 কেজি করে খাদ্যশস্য পায় সেদিকটা দিয়ে নজর দিতে হবে সকল পেনশনভোগী তারা পেনশন ঠিক মতো পাচ্ছে কি না এবং দু মাসের পেনশনের টাকা হচ্ছে একসঙ্গে দিতে হবে জয় বাংলা প্রকল্পে আদিবাসী এবং তপশিলী সম্প্রদায়ের 60 মানুষদের জন্য যে পেনশনের ব্যবস্থা সরকার ঘোষণা করেছে আমরা আমাদের দাবি মতো প্রয়োজন মতো আমরা ফর্ম পাচ্ছিনি সেই ফর্ম আমাদের সরবরাহ করতে হবে যাতে আমরা গরিব মানুষদের তপশিলি আদিবাসী মানুষদের কাছে আমরা পৌঁছে দিতে পারি এবং ওই ফর্ম ফিল আপ করতে গিয়ে যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে তাদের শংসাপত্র তাদের পুরুষদের পাওয়া গেল এবং মহিলাদের ক্ষেত্রে শংসাপত্র এই হচ্ছে দাবিটা আমরা রেখেছি প্রধানের কাছে যে শংসাপত্র যে সমস্যাটা সেই সমস্যাটা যাতে না হয় সেই জন্য আপনাকে হচ্ছে ব্যবস্থা নিতে হবে রেগা প্রকল্প 100 দিনের কাজ খুব দ্রুত শুরু করতে হবে সামাজিক দূরত্ব যেটা হচ্ছে এই মুহূর্তের প্রয়োজন সেটাকে বজায় রেখেই এবং সকল সুবিধাভোগীকে 30 দিনের অগ্রিম মজুরি হচ্ছে দিতে হবে যেহেতু সেভাবে কাজটা হচ্ছে শুরু হচ্ছে না কাজটা শুরু করতে পারলে ভালো আগামী মরশুমে চাষের জন্য বীজ হচ্ছে বিনামূল্যে দিতে হবে সমস্ত কৃষকের সমস্ত রকমের কৃষি ঋণ মুকুব করতে হবে ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিস কালোবাজারি হচ্ছে আমাদের কামারপুকুর অঞ্চলেও হচ্ছে পাওয়া যাচ্ছে না সেই কালোবাজারিটাকে বন্ধ করতে হবে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে আরও একটা জ্বলন্ত দাবি আমাদের আছে যেটা হচ্ছে যে আমাদের অঞ্চলের মধ্যে যে সমস্ত ডাক্তারবাবুরা চেম্বার করতেন করোনা ছাড়াও মানুষের তো রোগ যারা আছে রোগ যারা হচ্ছে কিন্তু মানুষরা সেই সমস্ত ডাক্তারবাবুদের পাচ্ছেন না যাতে সেই সমস্ত ডাক্তারবাবুরা তাদের নির্দিষ্ট চেম্বারে আসেন এবং রুগী দেখেন সেটার হচ্ছে ব্যবস্থা করতে হবে মানুষের খাদ্য এবং থাকার পরিবেশের নিশ্চয়তা না থাকলে লকডাউন হবে লকডাউন বললেই তো হবে না মানুষদের এই পরিষেবাগুলো হচ্ছে দিতে হবে সেটা যদি না হয় তাহলে কিন্তু মহামারী রূপ নেবে সেই জন্যই মানুষের খাদ্য নিত্য প্রয়োজনীয় জিনিস চিকিৎসার ব্যবস্থা যাতে মানুষ পায় ঘরে বসে সেটাকে হচ্ছে করতে হবে লকডাউনের সময়কালে বেশিরভাগ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করোনা পরীক্ষাটা করতে হবে পরীক্ষা ছাড়া লকডাউনটা হচ্ছে অর্থহীন কোনো মানেই হয়নি আমরা বাড়ির মধ্যে থাকলুম কে সংক্রমণ হচ্ছে কি না হচ্ছে এ রোগটা তো এমন যে সংক্রমণ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষটা বুঝতে পারছে নি তাহলে সংক্রমণের পর সংক্রমণ হয়ে যাবে যদি টেস্ট না হয় সেই জন্যই আমাদের দাবি যে টেস্ট একদম প্রতি বাড়িতে বাড়িতে ম্যান টু ম্যান টেস্ট করতে হবে এছাড়া লকডাউনের কোনো দাম নাই কোনো কাজের কাজ হবে নি সমস্ত স্বাস্থ্যকর্মী পুলিশকর্মী বিদ্যুৎকর্মী সাফাইকর্মী যারা সমাজকে সুস্থ রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করছে তাদের প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থাটা করতে হবে ধনজন যোজনায় কেন্দ্র এবং রাজ্য সরকার ঘোষণা করেছে সেই হচ্ছে ঘোষণাটাই হচ্ছে আমাদের দাবি যে রাজ্য সরকারের ঘোষণা কেন্দ্র সরকারের ঘোষণা সেই ঘোষণা অনুযায়ী 5000 টাকা এবং 2000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে আমরা এই সমস্ত দাবি নিয়ে প্রধান মহাশয়ের সঙ্গে আমরা ডেপুটেশন দিলাম কথাবার্তা বললাম উনি যথেষ্ট আন্তরিকতার সঙ্গেই বিষয়গুলো দিয়েছেন সহানুভূতির সঙ্গেই দেখেছেন আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করবেন বলে কথা দিয়েছেন আমাদের সবাইকে এক হয়ে আমাদের অঞ্চলের মধ্যে আমাদের রাজ্যের মধ্যে দেশের মধ্যে এই মহামারী করোনার বিরুদ্ধে যাতে আমরা লড়াই করতে পারি আমরা জিততে পারি সেই পদক্ষেপ আমাদের নিতে হবে আমরা লড়বো এই কথা আমরা প্রধানকে জানিয়েছি প্রধান আমাদের সব রকমের আশ্বাস দিয়েছেন আপনার নাম আমার নাম সুজিত রায়
পদ সম্পাদক সারা ভারত কৃষক সভা কামারপুকুর অঞ্চল কৃষক সমিতি।